ট্রেক্টর হইতে বিমানের ভয়ঙ্কর দুর্ঘটনা। কেতিয়াও কোনেও কল্পনা নকৰা এক দুর্ঘটনা। সামগ্রী কহিওয়া ট্রেক্টর হইতে এয়ার ইন্ডিয়ার বিমানের মুখোমুখি সংঘর্ষ। রানওয়ে টেক অফর ঠিক আগে আগে সংঘটিত হয় এই ভয়ঙ্কর ঘটনা। পুনে বিমানবন্দরত কল্পনাতীত দুর্ঘটনা। যাত্রী সুরক্ষাক লৈ হেতালি এয়ার ইন্ডিয়ার। কোনেও কেতিয়াও কল্পনা নকৰা এক বিমান দুর্ঘটনা। যাত্রীবাহী বিমানের ট্রেক্টরের সঙ্গে দুর্ঘটনা। কল্পনাতীত এই দুর্ঘটনা শুক্রবারে পুনে বিমানবন্দরত সংঘটিত হয়েছে। ইয়ার পিছতেই যাত্রী সুরক্ষাক লৈ সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন। উল্লেখ্য যে পুনে বিমানবন্দরের ট্যাক্সিওয়েত যাত্রী সামগ্রী কহিওয়া এখন ট্রেক্টরের সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিমানখনের মুখোমুখি সংঘর্ষ হয়, ফলত বিমানখন সন্মুখের চকার আন অংশও ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই দুর্ঘটনাত কোনো লোক হতাহত হওয়া নাই। এই দুর্ঘটনার পাছতে এয়ার ইন্ডিয়ার দিল্লী অভিমুখী বিমানখন সময়মতে উড়া মারিব নোৱাৰিলে। খবর অনুসরি পুনের বিমানবন্দরের দিল্লী অভিমুখে উড়া মারিবলৈ লওয়া এই বিমানখনত আছিল মুঠ 180 জন যাত্রী। রানওয়েত টেক অফর ঠিক আগে আগে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনা সন্দৰ্ভত বিমানবন্দৰৰ এজন কৰ্মচাৰীয়ে সংবাদ মাধ্যমৰ আগত উল্লেখ কৰা অনুসৰি চলন্ত ট্ৰেক্টৰখনত খুন্দা মৰাৰ ফলত বিমানখনৰ কিছু অংশ ক্ষতিগ্ৰস্ত হৈছে। জানিব পৰা মতে এয়াৰ ইণ্ডিয়াৰ AI-858 বিমানখন পুৱা 4 বজাত উৰাৰ কথা আছিল, কিন্তু এই দুৰ্ঘটনাৰ পাছত বিমানখনৰ উৰণত কিছু পলম হয়। যাত্ৰীসকলক বিমানখনৰ পৰা নমাই মেৰামতি কৰাৰ পাছতহে বিমানখন উৰা মাৰে। অবশ্যই ঘটনা সন্দৰ্ভত এয়ার ইন্ডিয়ার তরফৰ পৰা কোনো ধৰণৰ আনুষ্ঠানিক বিবৃতি জাৰি কৰা নাই। অৱশ্যে ডিৰেক্টৰেট জেনেৰেল অফ চিভিল এভিয়েশ্যনে এই দুৰ্ঘটনা কেনেদৰে সংঘটিত হবলৈ পালে তাক লৈ তদন্ত আৰম্ভ কৰিছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 13,